হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আলু ভাজির রেসিপি শেয়ার করব। সাদা করে আলু ভাজি করব। তাই এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর একই সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাত্র এই তিনটি উপাদান দিয়ে আমি আজকে আলু ভাজি করব। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ। আর পেঁয়াজটা আমি বেশি ভাজা ভাজা করব না, হালকা ভাজা ভাজা করব, একদম হালকা, একদম হালকা। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব আলুগুলো। আমরা অনেকে হলুদ দিয়ে আলু ভাজি করি, কিন্তু আমার কাছে সাদা আলু ভাজিটা খেতে অনেক অনেক মজা লাগে। তোমরাও বাসায় একবার ট্রাই করে দেখবে তোমাদের কাছে কেমন লাগে। ভালো লাগলেও খারাপ লাগলেও কমেন্টে জানাবা। তাই আলুটা সিদ্ধ হোক, আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই, অল্প আছে, আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, সব কটা আলু আস্তে আস্তে। আমরা আরো 3-4 মিনিট ওয়েট করছি। ফিরে আসলাম 3 মিনিট পরে। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ, আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখো আলু ভাজিগুলো কিন্তু আস্ত রয়েছে, মানে একটা আলুও ভেঙে যায়নি আর কি, দেখতে পাচ্ছ। এভাবে সাদা আলু ভাজি করতে চাইলে প্লিজ প্লিজ আমার রান্নার ভিডিওটি দেখে করো, এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাবা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।